সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ। 2020 সালের 10 অক্টোবর দিবাগত রাতে পুলিশি নির্মম নির্যাতনের শিকার হন সিলেটের রাখালিয়ার এলাকার যুবক রায়হান আহমদ। 11 অক্টোবর সকালে তিনি হাসপাতালে মারা যান। এই হত্যাকাণ্ডের 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও কাটেনি এর রেশ। মামলা বিচারাধীন, প্রত্যেক শুনানির দিন আদালত প্রাঙ্গণে এসে কাঁদেন রায়হানের মা আর অকালে বিধবা হওয়া স্ত্রী। রায়হানের পর এবার সুনামগঞ্জে পুলিশি নির্যাতনে আরেক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া উজির মিয়া উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাগেরখুনা গ্রামের বাসিন্দা। সোমবার সকালে ছাতকের কৈতক হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উজির মারা যাওয়ার পরপরই সকালে তার মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী। বিকেল পর্যন্ত সিলেট সুনামগঞ্জ সড়কের পাগলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। উজির মিয়ার আত্মীয় শান্তিগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ইমরান হোসেন বলেন, আমার ভাইকে চুরির মামলা দিয়ে আটক করে জেল হাজতে নিয়ে নির্মমভাবে মারধর করেছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না। পুলিশের হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আসামিকে আটক করা হয়েছিল 9 ফেব্রুয়ারি। একদিন হাজতে রেখে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। পরে 11 তারিখে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যান। এরপর কোনো একদিন হয়তো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না, আমরা খোঁজ নিচ্ছি। এদিকে মৃত্যুর পর সুনামগঞ্জ সিলেট মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। দুপুর থেকে বিকাল 5:30 পর্যন্ত সুনামগঞ্জের সাথে সারা দেশের যান চলাচল বন্ধ থাকার পর বিকেলে তা স্বাভাবিক হয়।